তো আজকের ক্লাসে আমরা সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন, তার মানে যে আমাদের সমাজে যে সকল সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিভাবে সমাজকর্মকে অনুশীলন করা যায় বা প্রয়োগ করা যেতে পারে। আর শুরুতেই আমরা যেটা আলোচনা করব যে সামাজিক সমস্যা এবং সামাজিক সমস্যার বৈশিষ্ট্য নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো সামাজিক সমস্যা আসলে কোনগুলো, সংজ্ঞাটা বলার আগে যদি আমরা বলি যে একটা উদাহরণ দাও তো যে সামাজিক সমস্যা কোনগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে, যে সামাজিক সমস্যা কোনগুলো, জনসংখ্যার সমস্যা হচ্ছে আমাদের দেশে একটা সামাজিক সমস্যা, বেকারত্ব এটা একটা সামাজিক সমস্যা, তারপরে অপুষ্টি আমাদের একটা বড় অংশ, বিশেষ করে শিশুরা হচ্ছে অপুষ্টির শিকার। তো এই যে অপুষ্টি বা মাদকাসক্তি এগুলো কিন্তু হচ্ছে সামাজিক সমস্যা। তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে সামাজিক সমস্যা কি। তো দেখো, সমস্যা মানে হচ্ছে কি, যেটা হচ্ছে একটা অন্তরায়, বাধা বা প্রতিবন্ধকতা, এই অর্থগুলো, এই অর্থে আসলে এই সমস্যা শব্দটা ব্যবহৃত হয়। আর এই ইংরেজি প্রতিশব্দ আমরা জানি প্রবলেম। তাহলে সামাজিক সমস্যা হচ্ছে কি, সোশ্যাল প্রবলেম। তো এটাকে তাহলে সামাজিক সমস্যা, সমস্যা হচ্ছে আসলে একটা অবস্থাকে বোঝায়। তাহলে যে অবস্থাটা কিরকম, যেটা সমাজের জন্য ক্ষতিকর, সমাজের জন্য অবাঞ্ছিত, সমাজের জন্য অস্বাভাবিক, ঠিক আছে। তাহলে সামাজিক সমস্যাটা হচ্ছে একটা অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে যে অবস্থাটা কি, যে সমাজের জন্য ক্ষতিকর বা সমাজের জন্য অস্বাভাবিক বা সমাজের জন্য আসলে অবাঞ্ছিত। যদি আমরা সংজ্ঞাটা সুন্দর করে বলি যে সামাজিক সমস্যা বলতে এমন একটি অস্বাভাবিক, অবাঞ্ছিত ও ক্ষতিকর অবস্থাকে বোঝায় যা সমাজের অধিকাংশ লোকের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে এবং এ অবস্থা থেকে মুক্তির জন্য জনগণ প্রচেষ্টা চালায়। অর্থাৎ সামাজিক সমস্যা যেহেতু একটা অস্বাভাবিক অবস্থা বা ক্ষতিকর অবস্থা, সেহেতু কি করে, এটা হচ্ছে সমাজের একটা উল্লেখযোগ্য অংশের উপর আসলে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, যদি এমন হয় যে এটা খুবই কম সংখ্যক মানুষের উপর, সমাজের খুবই কম সংখ্যক মানুষের উপর এটা সমস্যা সৃষ্টি করছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা সামাজিক সমস্যা নাও হতে পারে। কিন্তু যখন দেখা যাবে যে এটা সমাজের একটা উল্লেখযোগ্য অংশ বা অধিকাংশ লোকের আসলে উপর এটা প্রভাব বিস্তার করছে, ফলে তারা কি করতে পারছে না, যে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা আছে এটা বিঘ্নিত হচ্ছে। আর যখন এই অবস্থাটা চলতে থাকবে, এই অবস্থাটা সৃষ্টি হবে, তখন কি করবে, যে জনগণ, সমাজের জনগণ এই অবস্থা থেকে আসলে মুক্তির জন্য কি করবে, একটা প্রচেষ্টা চালায়, ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালায়। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি, যে সামাজিক সমস্যা হচ্ছে এমন একটা অস্বাভাবিক অবস্থা বা ক্ষতিকর অবস্থা, যেটা কি করছে, যে সমাজের একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণের আসলে জীবনযাত্রাকে ব্যাহত করছে এবং এই অবস্থা থেকে মুক্তির জন্য আসলে জনগণ কি করছে, একটা প্রচেষ্টা চালাচ্ছে। তাহলে আমরা যদি একটু প্রামাণ্য সংজ্ঞা দিয়ে বলি, তাহলে তোমাদের নিশ্চয় বুঝতে আরো সুবিধে হবে। তো এখানে দেখো যে সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী, যে সামাজিক সমস্যা এমন একটি অবস্থা যা সমাজের মানুষকে সামাজিক মূল্যবোধ ও প্রথার পরিপন্থী কাজের দিকে ধাবিত করে এবং আবেগীয় ও অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি করে। তাহলে বলা হচ্ছে যে সামাজিক সমস্যা এমন একটা অবস্থা আসলে, যেটা কি করছে, এই অবস্থা যখন হয় তখন সমাজের যে প্রত্যেকটা সমাজের কিন্তু কতগুলো সুনির্দিষ্ট মূল্যবোধ থাকে, আদর্শ থাকে, ঠিক আছে। তো এই সামাজিক মূল্যবোধ এবং যে রীতিনীতি আছে সমাজে, প্রথা প্রতিষ্ঠান আছে, এর পরিপন্থী কাজের দিকে আসলে কি হয়, তখন মানুষ ধাবিত হয়। এবং মানুষ যখন তা এই রীতিনীতির বিপরীত কাজগুলো করে, পরিপন্থী কাজগুলো করে, তখন কি হয়,
যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যে আবেগীয় এবং তারা নিজেরাই আসলে অর্থনৈতিক দুর্দশার সৃষ্টি করে। তো আমরা আরেকটা সংজ্ঞা পড়ি, সমাজবিজ্ঞানী পিবি হল্টন এবং জে আর রেসলি। সমাজবিজ্ঞানী পিবি হল্টন এবং জে আর রেসলির মতে হচ্ছে যে সামাজিক সমস্যা হল এমন একটা অস্বাভাবিক অবস্থা যা সমাজের উল্লেখযোগ্য অংশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং যার সম্পর্কে যৌথ সামাজিক কার্যক্রমের মাধ্যমে কিছু করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সামাজিক সমস্যাটা একটা অস্বাভাবিক অবস্থা এবং সমাজের একটা উল্লেখযোগ্য অংশের উপর এটা ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এই ক্ষতিকর প্রভাব থেকে আসলে মুক্তির জন্য মানুষ কী করে, যৌথ সামাজিক কার্যক্রমের মাধ্যমে কিছু করার আসলে তাগিদ অনুভব করে। ঠিক আছে, তাহলে এইরকম একটা সিচুয়েশনই হচ্ছে কি যে সামাজিক সমস্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সামাজিক সমস্যাটা কি। এটা অনেক সহজ একটা বিষয়, অত কঠিন না, জটিল না, যে সামাজিক সমস্যাটা একটা অবস্থা, যে যখন কি হয় যে অবস্থাটা মানুষের জন্য ক্ষতিকর, মানুষের জন্য অবাঞ্ছিত, অস্বাভাবিক, এবং এই সমস্যাটা কি করে একটা অধিকাংশ মানুষের উপর একটা ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং মানুষ আসলে এটা থেকে মুক্তির পথ খোঁজে এবং তারা এর জন্য যৌথ উদ্যোগে আসলে কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করে। তো আমাদের যে দুই নম্বর যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে সামাজিক সমস্যা বৈশিষ্ট্য। তো দুই নম্বর যে আমাদের টপিক ছিল সেটা সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। তো আমরা একটু যে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই দেখো যে এটা একটা কি অস্বাভাবিক এবং অনভিপ্রেত। তো কি এই সামাজিক সমস্যাটা সমাজে কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে এবং এটা আসলে একটা অনভিপ্রেত, সমাজের জন্য এটা আসলে একটা অনভিপ্রেতও বটে। তো সমাজ কিন্তু এ ধরনের আসলে অস্বাভাবিক বা অনভিপ্রেত এই পরিস্থিতিটা আসলে চায় না। ফলে কি হয়, এই যে এই সমস্যার ফলে কি হয়, সমাজের যে একটা স্বাভাবিক অবস্থা আছে এটা আসলে কি হয়, বিঘ্নিত হয়। তাহলে আমরা সামাজিক সমস্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা আসলে স্বাভাবিক নয়, সমাজের জন্য এটা কখনোই স্বাভাবিক নয়। এটা যে সমাজের যে একটা স্বাভাবিক অবস্থা আছে সেটাকে বিঘ্নিত করে। ঠিক আছে, এজন্য সামাজিক সমস্যার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে অস্বাভাবিক এবং অনভিপ্রেত। দুই নম্বরে দেখো সম্মিলিতভাবে মোকাবেলা। আসলে সামাজিক সমস্যাগুলো যেহেতু সমাজের একটা উল্লেখযোগ্য অংশ বা অধিকাংশ মানুষের উপর একটা প্রভাব বিস্তার করে, সেহেতু এই সমস্যাগুলো আসলে এককভাবে মোকাবেলা করা সম্ভব হয় না। অর্থাৎ সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কি দরকার, সম্মিলিতভাবে প্রচেষ্টা প্রয়োজন হয়। যেমন দেখো যে জনসংখ্যা সমস্যা। তো জনসংখ্যা সমস্যাটা মোকাবেলা করা কিন্তু ব্যক্তির একার পক্ষে সম্ভব না। তো এইটা হচ্ছে কি করতে হবে, জাতীয় ভিত্তিক কর্মসূচি আসলে দরকার এই সামাজিক সমস্যা সমাধান করার জন্য। এই জন্য এটাকে বলা হচ্ছে যে এককভাবে এই সমস্যাটা মোকাবেলা করা যায় না এবং এই সামাজিক সমস্যাগুলো আসলে মোকাবেলা করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টার প্রয়োজন হয়। সমাজ হতে সৃষ্ট। তিন নম্বরে দেখো যে সামাজিক সমস্যার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি আসলে সমাজ থেকে উদ্ভূত হয়, সমাজ থেকে এবং সমাজের মানুষ কর্তৃক আসলে এই সমস্যাটা সৃষ্টি হয় এবং সমাজের বাইরের কোনো সমস্যাকে আসলে সামাজিক সমস্যা বলা যাবে না। কোনো সমস্যা যদি সেটা সমাজের বাইরে সৃষ্টি হয় সেটা কিন্তু সামাজিক সমস্যা নয়। তাহলে সামাজিক সমস্যার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমস্যাটা সমাজ থেকে উদ্ভূত হবে এবং সমাজের মানুষ কর্তৃক এই সমস্যাটা সৃষ্টি হবে।
সমাজের বাইরের কোনো সমস্যা আসলে সামাজিক সমস্যা নয়, ক্ষতিকর। তাহলে শুধুমাত্র সেসব সমস্যাই আসলে সামাজিক সমস্যা বলে বিবেচিত হবে যেসব সমস্যা আসলে সমাজের অধিকাংশ মানুষ আসলে মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করছে বা মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। ধরো একটা সমস্যা যেটা একটা এলাকার মানুষ বা ক্ষুদ্র একটা গুটি কয়েক মানুষ আসলে মনে করছে তাদের জন্য ক্ষতিকর, তাহলে কিন্তু এই সমস্যাটা সামাজিক সমস্যা নয়। তাহলে যখন সমস্যাটা কম সংখ্যক মানুষের উপর হবে তখন কিন্তু সেটা সামাজিক সমস্যা হিসেবে গণ্য হবে না। যদি এটা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাহলেই সেটা সামাজিক সমস্যা। সর্বজনীন কিছু কিছু সমস্যা আছে আসলে, এই সামাজিক সমস্যাগুলো আসলে সর্বজনীন, সকল সমাজে আসলে এই সমস্যাগুলো বিদ্যমান থাকে, ঠিক আছে। যেমন ধরো যে দরিদ্রতা হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা সমস্যা যেটা কিনা পৃথিবীর সকল সমাজে আসলে বিদ্যমান। দারিদ্র সমস্যাটা পৃথিবীর সকল সমাজেই বিদ্যমান, আবার দারিদ্রতা থেকে কিন্তু আরো অনেকগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, নিরক্ষরতা, অজ্ঞতা, জনসংখ্যা স্ফীতি, এই যে বিভিন্ন সমস্যাগুলো, তো এই সমস্যাগুলো আসলে সর্বজনীন, ঠিক আছে, যেগুলো সকল সমাজে আসলে এই ধরনের সমস্যাগুলো বিদ্যমান। গতিশীল এবং পরিবর্তনশীল, সমাজ যেহেতু গতিশীল এবং পরিবর্তনশীল সেহেতু সামাজিক সমস্যাগুলোও কিন্তু গতিশীল এবং পরিবর্তনশীল, ঠিক আছে। সমাজ যেহেতু এক জায়গায় থেমে নেই, সময়ের সাথে সাথে কিন্তু সমাজের পরিবর্তন হচ্ছে। আর সামাজিক সমস্যা কিন্তু উদ্ভব হচ্ছে কোথায়, সমাজে উদ্ভব হচ্ছে। তো এই জন্য সামাজিক সমস্যাগুলো গতিশীল এবং পরিবর্তনশীল। একটা সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা সমাধান হচ্ছে, আবার যখন একটা নতুন সমাজ ব্যবস্থা হচ্ছে বা পরিবর্তিত সমাজে কিন্তু নতুন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। সেহেতু বলা যায় যে সামাজিক সমস্যাগুলো আসলে গতিশীল ও পরিবর্তনশীল। এরপর দেখো যে 7 নম্বরে সমাজ পরিপন্থী, অর্থাৎ সামাজিক সমস্যাগুলো সব সময়ই সমাজে বিপক্ষে অবস্থান নেয়, অর্থাৎ সমাজে যে প্রচলিত আদর্শ আছে, মূল্যবোধ আছে, সর্বদাই হচ্ছে সামাজিক সমস্যাগুলো এগুলোর বিপরীতে কাজ করে। যেমন ধরো যে নারী নির্যাতন, তো নারী নির্যাতন কিন্তু একটা সামাজিক সমস্যা এবং এটা কিন্তু সব সময় সমাজের জন্য কি একটা অবাঞ্ছিত অবস্থা, অর্থাৎ আমাদের যে সমাজের যে মূল্যবোধ, সমাজের যে আদর্শ সেটা কিন্তু পরিপন্থী, সেটা কিন্তু বলছে না, নারী নির্যাতনকে কিন্তু সমর্থন করছে না। তাহলে আমরা বলতে পারি যে সামাজিক সমস্যাগুলো আসলে সব সময়ই সমাজ পরিপন্থী, সমাজের যে আদর্শ, সমাজের যে মূল্যবোধ এগুলোর বিপরীতে আসলে কাজ করে থাকে। 1 নম্বরে দেখো সমাজ কর্তৃক চিহ্নিত, যে সকল সমস্যা সমাজ কর্তৃক সমস্যা হিসেবে চিহ্নিত শুধুমাত্র সেই সমস্যাগুলোই হচ্ছে যে সামাজিক সমস্যা, অর্থাৎ সমাজ যে সমস্যাগুলোকে বলবে যে এগুলো সমস্যা, শুধুমাত্র সেই সমস্যাগুলোই হচ্ছে সামাজিক সমস্যা। যেমন আমরা জানি বেকারত্ব একটা সমস্যা, এটা কিন্তু তুমি আমি বলছি না, এটা কিন্তু আমাদের সমাজ বলছে যে আমাদের দেশে একটা বড় অংশ হচ্ছে যারা বেকার, তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। তার মানে এই যে একটা অবস্থা, এটা কিন্তু সমাজ কর্তৃক চিহ্নিত, আর এর জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে যে বেকারত্বকে বলা হচ্ছে যে এটা একটা সামাজিক সমস্যা। জীবনযাত্রার প্রতিবন্ধক, তো আমরা জানি যে সামাজিক সমস্যা কি করে থাকে, আমাদের জীবনযাত্রার পথে এটা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে থাকে এবং এটা কি করে, আমাদের যে সামাজিক ভূমিকা আছে সেটা পালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, ফলে সমাজে একটা
অশান্তিকর বা একটা পারস্পরিক একটা সম্পর্কের একটা অবনতির সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ সামাজিক সমস্যাগুলো সবসময়ই মানুষের জীবনযাত্রার পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং মানুষের পারস্পরিক সম্পর্কে কি হয়, অবনতি হয়। পরিমাপযোগ্য অর্থাৎ সামাজিক সমস্যাগুলোকে পরিমাপ করা যায়, সমস্যার গভীরতা সম্পর্কে ধারণা করা যায় বলে কি হয় যে এর সমাধানটা কি, এটা সম্পর্কেও আসলে অবগত হওয়া যায়। তো সামাজিক সমস্যার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা পরিমাপযোগ্য, পরিমাপযোগ্যতা আছে সামাজিক সমস্যা, অর্থাৎ সমস্যাটা কতটা গভীর এবং পরিমাপ করা যায় জন্য এটা হচ্ছে এর সমাধানটাও আসলে কি, এর সমাধানটা কি এটাও আসলে জানা সম্ভব হয়। উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী, তো দেখবে যে সামাজিক সমস্যাটা সবসময়ই সমাজের উন্নয়নের পথে একটা কি করে থাকে, বাধার সৃষ্টি করে, ফলে সামাজিক যে উন্নয়ন আছে এটা ব্যাহত হয় এবং উন্নয়ন ব্যাহত হওয়ার ফলে কি হয়, আরো অনেক ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ সহজ কথায় সামাজিক সমস্যার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সমাজের উন্নয়নের পথে একটা বাধা সৃষ্টি করে। এরপরে দেখো 12 নম্বরে আছে পারস্পরিক নির্ভরশীলতা। তো এখানে পারস্পরিক নির্ভরশীলতা বলতে বোঝানো হচ্ছে যে সমস্যাগুলো অর্থাৎ সামাজিক যে সমস্যাগুলো এগুলো হচ্ছে পরস্পর নির্ভরশীল। যে একটা সমস্যা সৃষ্টি হলো, যখন একটা সমস্যা সৃষ্টি হয় তখন কি হয় যে আপনা আপনি আরো কিছু সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে যখন দরিদ্রতা দেখা দেয় একটা পরিবারে, তো দরিদ্রতা যখন দেখা দেয় তখন কি হচ্ছে, সেখানে পুষ্টিহীনতা, সেখানে নিরক্ষরতার, সেখানে অজ্ঞতা, তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অর্থাৎ সমস্যাগুলো কিন্তু পারস্পরিক নির্ভরশীল। অর্থাৎ একটা সমস্যা সৃষ্টি হলে সেই সমস্যাটা কি করে থাকে, আরো অন্যান্য অনেক সমস্যার সৃষ্টি করে। যখন অধিক জনসংখ্যা দেখা দেয় বা জনসংখ্যা স্ফীতি যে সমস্যাটা দেখা দেয় তখন কি হয়, তখন আবার দারিদ্রতা দেখা দেয়, অপুষ্টি দেখা দেয়, নিরক্ষরতা দেখা দেয়, তো এই ধরনের আসলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আচ্ছা মোনালিসা মাহবুবা মুন জিজ্ঞাসা করছো এখন কি ক্লাস, ক্লাসের উপরে সবসময় ক্যাপশন দেয়া থাকে, তো এটা হচ্ছে সমাজকর্ম ক্লাস, সমাজকর্ম দ্বিতীয় পত্র। ঠিক আছে, সমাজকর্ম দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় এখানে পড়ানো হচ্ছে। এবং সব শেষে যে আমাদের যেটা আছে সচেতনতা বোধ, সচেতনতা বোধ বলতে এখানে বোঝানো হচ্ছে যে সামাজিক সমস্যা মানেই হচ্ছে যে জনগণ এর ক্ষতিকর অবস্থার সম্পর্কে সবসময় কি হয়, অবগত থাকে এবং সাধারণ মানুষ এই অবস্থাটা নিয়ে একটা চিন্তিত অবস্থায় থাকে। ঠিক আছে, অর্থাৎ মানুষ এই সমস্যাটা সম্পর্কে জানে, মানুষ এই সমস্যা সম্পর্কে এই অবস্থা সম্পর্কে সচেতন। ঠিক আছে, যেমন দেখো যে নিরক্ষরতা হচ্ছে একটা সামাজিক সমস্যা, তাহলে দেশের মোটামুটি সবাই জানে যে নিরক্ষরতা হচ্ছে একটা সমস্যা, নিরক্ষরতার ফলে কি হচ্ছে, আরো অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আসলে জনগণ নিরক্ষরতার এই কুফলটা জানে, এজন্যই কি হচ্ছে দেশে কিন্তু শিক্ষার হার দিন দিন বেড়েই চলেছে। ঠিক আছে, আজ থেকে 20 বছর আগে আমাদের দেশে যে শিক্ষার হার ছিল তার তুলনায় কিন্তু এখন অনেক বেড়ে গেছে। তার মানে হচ্ছে মানুষ কিন্তু এই সমস্যাগুলো সম্পর্কে সচেতন। অর্থাৎ সামাজিক সমস্যার একটা অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে মানুষ সামাজিক সমস্যার এই যে ক্ষতিকর যে দিকগুলো আছে এই দিকগুলো সম্পর্কে আসলে সচেতন, মানুষ জানে যে এটা সমস্যা। তাহলে এগুলোই ছিল যে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সামাজিক সমস্যাটা কি আসলে এবং কোনগুলোকে আমরা আসলে সামাজিক সমস্যা বলবো।